Nobelpristagare och även Nobelpristagare i fysik som är det ämne där det finns বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার লাভের পর সাধারণত নোবেল জয়ীরা নানাভাবে উদযাপন করে থাকেন। তবে এবারে ঘটে গেল ভিন্নধর্মী এক ঘটনা। মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন পিয়েরে অ্যাগোস্তিনি, ফেরেন্স ক্রাউজ ও অ্যান হুইলিয়ার। অতি ক্ষুদ্র আলোক কম্পন ব্যবহার করে পদার্থের পরমাণু পর্যবেক্ষণের পদ্ধতি উদ্ভাবনে ভূমিকা রাখায় তাদের দেয়া হয়েছে সম্মানজনক এ পুরস্কার। কে বা কারা নোবেল পাবেন এ নিয়ে যখন গোটা বিশ্বের কৌতূহলী মানুষের নজর রয়্যাল সুইডিশ একাডেমির দিকে, তখন নোবেলজয়ী পদার্থবিদ অ্যান হুইলিয়ার নিজের কর্মস্থল সুইডেনে একটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। একাধিক কল দেওয়ার পরেও ক্লাস চলাকালীন কল রিসিভ করেননি তিনি। ক্লাসের বিরতিতে আবার কল আসলে তিনি রিসিভ করেন। তখনই জানতে পারেন বিশ্বের অন্যতম সেরা পদার্থবিদের স্বীকৃতি পেয়েছেন তিনি। কিন্তু এত বড় প্রাপ্তির খবর শুনেও তৎক্ষণাৎ আনন্দ উদযাপন না করে বরং আবারও শিক্ষার্থীদের পড়ানোয় মনোনিবেশ করেন এই নারী বিজ্ঞানী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ। এতে বলা হয়, নিবেদিত শিক্ষক। পদার্থে নোবেল জয়ের বিষয়টিও অ্যান হুইলিয়ারকে তার শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্যুত করতে পারেনি। তার এমন নিবেদনে সব জায়গায় প্রশংসায় ভাসছেন নোবেলজয়ী অধ্যাপক। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।